বলেছিলাম আমাদের না কাল টিকিটটা কাটা হবে। ওই যে বলেছিলাম না সেই নর্থ বেঙ্গল যাওয়ার কথা আছে ওই মেডিকেল ক্যাম্পের ব্যাপারে, সেটার টিকিটটা কালকে কাটতে দিচ্ছি আর কি, 7 দিনের জন্য। তুমি একটা কাজ করতে পারো, তোমার তো ওই অষ্টমঙ্গলার সময় বাড়িতে থাকাই হলো না, ওই সেই হসপিটালে ঝামেলা হলো না, তোমাকেও চলে আসতে হলো, তাই বলছিলাম তুমি চাইলে এই কদিন না তুমি তোমার মায়ের কাছে গিয়ে থেকে আসতে পারো। কেন এখন কেন যাব আমি মামামার কাছে? না, আমার যদি মনে হয় তাহলে আমি এক্ষুনি এই মুহূর্তে যেতে পারি, তাই না? আর শোনো, তুমি নিজেকে অতটা ইম্পর্টেন্ট পার্সন ভেবো না এই বাড়িতে, যে তুমি এই বাড়িতে থাকবে ততক্ষণ আমাকে এই বাড়িতে থাকতে হবে, আর তুমি এই বাড়িতে থাকবে না তখন আমাকে বাড়ি ছেড়ে চলে যেতে হবে মামামার কাছে, কেন বলো তো? না মহুল, আমি কিন্তু সেরকম কিছু বলতে চাইনি। অবশ্যই বলেছো, নাহলে তুমি বললে কেন যে যখন তুমি বাইরে যাবে তখন আমি মামামার কাছে গিয়ে থাকতে পারি? বেশ, আমার সেটা বলা নয়, ভুল হয়েছে। বেশ, দেখেছো দেখেছো কিরকম লায়ার তুমি, মিথ্যা কথা বলো। তাহলে এক্ষুনি বললে কেন যে তুমি কথাটা বলো? আমি মিথ্যে বলি না মহুল। সেই একটা জিনিস জানো তো, যারা সব থেকে বেশি মিথ্যে কথা বলে তারা কোনো দিন স্বীকার করতে চায় না, আর তুমি মিথ্যেবাদী। সেটা তোমার চিন্তাধারা, আমি বিশ্বাস করি যে আমি মিথ্যে বলি না, আমি মিথ্যেবাদী নই। কি মনে করো তুমি, কি মনে করো? আমার না তাতে কিচ্ছু যায় আসে না। জানি। হ্যাঁ, কি জানো? হাউ ডেয়ার ইউ, এত বড় কথাটা তুমি আমাকে বললে কি করে? দেখো মোহন, আমার সব থেকে বড় সমস্যা এটাই যে আমি যা ভাবি সেগুলো গুছিয়ে স্পষ্ট করে বলতে পারি না। তা তো বটে, তা তো বটে, তুমি বলবে কি করে? তোমার তো মনে এক আর মুখে আর এক, তোমার মনে যেটা থাকে সেটা তো তুমি মুখে বলতেই পারো না, জাস্ট স্পাইনলেস তুমি। মহুল, আমি না সারাদিন পরে বাড়ি ফিরেছি, তুমি হঠাৎ এভাবে মার মুখে হয়ে উঠছো কেন? না, তুমি যদি বলো যে তোমার এই মুহূর্তে আমাকে এই ঘরে অ্যালাউ করতে ইচ্ছে করছে না, বেশ আমি অন্য ঘরে চলে যাবো, এই বাড়িতে অনেকগুলো ঘর আছে, নাহলে আমি গিয়ে ড্রয়িং রুমে বসবো। আমি তো সারাদিন বাদে তোমার সঙ্গে দেখা করতে এসেছি শুধুমাত্র এইটুকু ভেবে যে তোমার হয়তো কোনো প্রয়োজন থাকতে পারে, কারণ আমার মনে হয় তুমি এই বাড়িতে তোমার প্রয়োজনের কথা অন্য কাউকে বলতে পারো না, ব্যাস। আমি তোমাকেও কোনোদিন আমার প্রয়োজনের কথা বলেছি? না, তুমি বলনি, আমার জানতে ইচ্ছে করেছে তাই আমি এসেছি, তা না হলে শুধু শুধু তোমাকে এই সময় এসে বিরক্ত করতাম না। না, করো না, আমার ঘরে এসে শুধু শুধু আমাকে বিরক্ত করো না। বেশ, তাহলে বরং আমি এখন চলেই যাই। শোনো মহুল, যার আগে আমি তোমাকে একটা কথাই বলে যেতে চাই, আমি সত্যি চাই না যে এই বাড়িতে তোমাকে কেউ কখনো অসম্মান করুক, এই বাড়িতে এমন কোনো ঘটনা ঘটুক যার জন্য তোমাকে অসম্মানিত হতে হয় যখন আমি থাকবো না, কারণ সেই সময় তো আমি কিছু করতে পারবো না, তাই না? সেই কারণে আমি বলেছিলাম যে যে কটা দিন আমি বাড়িতে থাকবো না তুমি চাইলে ওই বাড়িতে গিয়ে তোমার মায়ের কাছে থাকতে পারো। বিশ্বাস করো মহুল, আমি খুব ভালো করেই জানি যে আমি তোমার জীবনে ইম্পর্টেন্ট কেউ নই, আমার যে তোমার জীবনে সেরকম কোনো ইম্পর্টেন্স নেই সেটা আমি অন্তত খুব ভালো করেই জানি, তাই আমি আমার জন্য কোনোদিন তোমাকে এ বাড়িতে থাকতে বলিও নি, বলবোও না, সেটা তুমিও খুব ভালো করে জানো। হ্যাঁ হ্যাঁ, জানি তো, আমি সব খুব ভালো করে জানি, আর শুধু এইটা নয়, আমি আরো অনেক কিছু খুব ভালো করে জানি। মানে আমি কিন্তু ঠিক বুঝতে পারলাম না মূল, কি জানো তুমি? রুমঝুমকে আমাকে তুমি এত কথা বলেছো, কই রুমঝুমের ব্যাপারে তো কোনোদিন কিচ্ছু বলনি?
রুমশুন ন্যাকামি করো না প্লিজ। সবাইকে সবসময় ন্যাকামি মানায় না, অ্যাট লিস্ট এই ব্যাপারে অন্তত ন্যাকামি এখন মানাচ্ছে না। ও রুমশুন, হ্যাঁ কিন্তু রুমশুমের কথা উঠছে কেন? আচ্ছা যাক বাবা, তাও ভালো। রুমশুম কে সেটা অন্তত মনে পড়েছে তোমার? ও হ্যাঁ, আমাদের বৌমনির ছোট বোন, তো নামটাই খেয়াল পড়ছিল না। আগে আমাদের বাড়িতে খুব আসতো, অনেক আসতো। তাহলে এখন আসাটা বন্ধ হয়ে গেল কেন? বন্ধ হয়ে যাবে কেন, আসলে ওরা তো এখানে থাকে না, ওরা সেই বোম্বেতে থাকে। আমার মনে হয় এর মধ্যে নিশ্চয়ই কলকাতা আসা হয়নি, তাই আসতে পারেনি। আচ্ছা তা না হয় আমি বুঝলাম, কিন্তু তোমার বিয়ে হয়ে গেল, তোমার বিয়েতে ইনভাইট করা হলো না তাদেরকে? না না, ইনভাইট করা হবে না কেন, ইনভাইট করা হয়েছিল নিশ্চয়ই। ওই যে বললাম ওরা বোম্বেতে থাকে, নিশ্চয়ই আসতে পারেনি। এক সেকেন্ড, তুমি হঠাৎ রুমঝুমের ব্যাপারে এত প্রশ্ন করছো কেন বলো তো? বাবা তোমার পছন্দের মানুষ, তোমার ক্রাশ, জিজ্ঞাসা করব না? আমার পছন্দের মানুষ, আমার ক্রাশ, তা এই তথ্যটা তোমাকে কে দিয়েছে শুনি? তুমি কেন এত মিথ্যা কথা বলো? কেন না, এক মিনিট, আমার ভালো লাগে না এসব। সে মনে বেশ বেশ, সত্যি যদি আমার কেউ পছন্দের মানুষ হয়েও থাকে, না মানে আমার যদি সত্যি কারোর উপর ক্রাশ হয়ে থাকেও, তাতে তোমার কি যায় আসে মোহন? না মানে তাতে তো তোমার কিছু যাওয়া আসার কথা না, তাই না? তুমি কেন এভাবে রিয়্যাক্ট করছো বলো? আমি কেন এভাবে রিয়্যাক্ট করছি জানতে চাও? তোমার এরকম কটা ক্রাশ আছে আমি তো সত্যি জানি না। তুমি তো আমাকে প্রপোজ করেছিলে, করনি? হ্যাঁ করেছিলাম, করিনি বলবো কেন, আমি কেন অস্বীকার করবো? তার মানে ভেবে দেখো তোমার ক্যারেক্টার, তোমার ক্যারেক্টার কেমন? তুমি একের পর এক মেয়েকে প্রপোজ করে যাও, আমি তো সেটা জানতেও পারিনি, হঠাৎ করে আজকে আজকে জেনে ফেলেছি। আর যদি না জানতাম তাহলে তুমি কোনোদিন স্বীকারই করতে না। আমি রুমঝুমকে প্রপোজ করেছিলাম, এটা তোমার সত্যি মনে হয় তাই তো? হ্যাঁ মনে হয়, করেছিলে, 100 বার করেছিলে, 1000 বার করেছিলে। আরে বাবা তখন তো তুমি ছিলেই না, তাহলে তুমি জানলে কি করে, তোমাকে কে বললো? আর বাড়ির সবাই জানে। আমার বাড়ির সবাই, আমার বাড়ির সবাই তোমাকে বলেছে যে আমি রুমঝুমকে প্রপোজ করেছিলাম? হ্যাঁ বলেছে, বলেছে ওর সঙ্গে তোমার বিয়ের প্রস্তাব হয়েছিল একবার। কি আশ্চর্য, আমার সঙ্গে তো অনেক মেয়েরই বিয়ের কথা হয়েছে। দেখো মহল, এই অ্যারেঞ্জ ম্যারেজ হলে এইসব হয় আর কি, মানে অ্যারেঞ্জ ম্যারেজের ক্ষেত্রে যেরকম অনেক মেয়ের সঙ্গে বিয়ের কথা হয়, সেরকমই বৌমনির মনে হয়েছিল যে বোনের সঙ্গে আমার বিয়ের ব্যাপারে একটু কথা বলবে, এইটুকুই। আচ্ছা আর রুমঝুম? রুমঝুম কি ভেবেছিল, ওর মনের মধ্যে কি ছিল আমি কি করে জানবো বলো? বাবা এমন ভান দেখাচ্ছ যেন রুমঝুমের সঙ্গে তোমার কোনোদিন কথাই হয়নি। কথা হবে না কেন মহল, কথা হয়েছে কিন্তু সেরকম কোনো কথা হয়নি। তাহলে তুমি বাড়ির এগেনস্টে গিয়ে রুমঝুমকে বিয়ে করতে পারলে না? সবে আপত্তি করেছিল বলে? কই, আমার ব্যাপারেও তো সবে আপত্তি করেছিল, তখন কি করে বললে? একদম হা করে থাকবে না। তো বুঝতেই পারছি না তুমি এত রিয়্যাক্ট করছো কেন। না না রিয়্যাক্ট কেন করব, উফ আমার জীবনটা তো একটা ঠক প্রতারকের সঙ্গে জাস্ট জড়িয়ে গেছে। না প্রতারক না তো, ওমেনাইজার, ওমেনাইজার তুমি। ওমেনাইজার? হ্যাঁ ঠিকই, ভালোই বলেছো তুমি। কি কি বলে? ভালোই বলেছি আমি? ও ওমেনাইজার, এই ওয়ার্ডটা শুনতে খুব খারাপ লেগেছে তাই না? তুমি যা আমি তাই বলেছি, তোমার তো মেয়েদের নিয়ে কোনো বাদ বিচার নেই, একটা মেয়ে হলেই হলো। ছি 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 ছি, এ বাবা কি হলো আমার, এ আমার কার সঙ্গে বিয়ে হয়ে গেল? এক মুখে এক, না 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 আমি তো ওরকম মেয়ে নই, আমার তো মনে এক মুখে এক, ওরকম নই আমি, ওরকম মেয়েই নই। তোমাদের মতো লোকরা না মনে মনে এক আর মুখে খালি বাজে চিন্তা। আরে বাবা আমাকে তুমি এতটাই ভালো করে চিনেছো মহল, আমি তো নিজেও নিজেকে এতটা ভালো চিনতে পারিনি। হ্যাঁ সেই তো,
তোমার মুখোশটা তো আমি টেনে ছিঁড়ে দিয়েছি, সেটাই তো আসল কথা। শুনলাম তাকে নাকি এই বাড়িতে নিয়ে আসা হবে। এটা ওর দিদির শ্বশুর বাড়ি মহল, ও যদি আসতে চায় আসতেই পারে, তাতে তো আমার কিছু করার নেই। হ্যাঁ হ্যাঁ, থা কেন করার থাকবে, তুমি তো গাছেরও খাবে তলারও কুড়োবে, তাই না? মহল প্লিজ, প্লিজ নাও মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ, প্লিজ। ইউ মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ, ওকে? আমি মহল, আমি তোমাকে এমন কিছু বলিনি যার জন্য আমাকে সচেতন হতে হবে। তুমি তখন থেকে বলে চলেছো, একের পর এক অনর্গল বলে চলেছো, এবার তোমার থামা উচিত মহল। প্রত্যেক মানুষকে কোথাও একটা থামতে হয়, তুমি এবার থামো প্লিজ। ও রিয়েলি, আমার থামা উচিত? আর সেটা তুমি বলে দেবে আমার কোথায় থামা উচিত আর কোথায় না, সেটা তুমি বলে দেবে আমাকে, তুমি? আমি কিচ্ছু বলছি না, তুমি প্লিজ চিৎকার করো না, বাড়িতে আরো লোকজন আছে, সবাই শুনতে পাবে। শুনুক, আমি চাই, আমি চাই বাড়ির সবাই শুনুক, আমি জোরে জোরে বলবো যে তুমি কেমন ছেলে। খেলা জমে গেছে, এটাই তো চেয়েছিলাম। কেমন ছেলে আমি? না, আমি আমি কেমন ছেলে, আমি কেমন ছেলে, কি করেছি আমি বলো, কি করেছি? আমাকে জিজ্ঞাসা করছো তুমি কি করেছো? হ্যাঁ, আমি তোমাকে জিজ্ঞেস করছি যে আমি কি করেছি, কারণ আমি তো নিজে বুঝতে পারছি না, আমার তো মনে হয় না যে আমি কিছু করেছি। একটা মেয়ে যাকে তুমি ঠিক করেছিলে তুমি বিয়ে করবে, তোমার বাড়ির লোকজন ঠিক করেছিল তোমার সঙ্গে বিয়ে দেবে, সেটা আমাকে কেউ জানায়নি, তুমি আমাকে জানাওনি কেন বলো তো? কারণ আমার কারোর সঙ্গে বিয়ে ঠিক হয়নি মহল, আমার কারোর সঙ্গে সত্যি বিয়ে ঠিক হয়নি। আর বিয়ে ঠিক হয়ে থাকলে আমার থেকে ভালো আর কে জানতে পারতো বলো? আমার থেকে ভালো তোমাকে কে বলতে পারতো যে আমার কারোর সঙ্গে বিয়ে ঠিক হয়েছিল না হয়নি? আর তোমাকে যদি সত্যি কেউ বলে থাকে, আমি জানি না কে বলেছে, তাহলে সে ভুল বলেছে, আমি তোমাকে বলছি সে ভুল বলে। মিথ্যা কথা, মিথ্যা কথা কেন বলো এত, কেন এত মিথ্যা কথা বলো? বেশ বেশ, তোমার যেটা বিশ্বাস করো তুমি সেটাই বিশ্বাস করো, আর তোমার যা করার তুমি তাই করো। আমি তোমাকে এর আগেও কোনোদিন বাধা দিইনি, আজকেও দেবো না, ব্যাস। শোনো মহল, তুমি যখন ডিসাইডই করে নিয়েছো তুমি কোন কথাটাকে বিশ্বাস করবে, তাহলে তুমি সেটাকেই বিশ্বাস করো, আর সেটা বিশ্বাস করে তোমার যদি কোনো ডিসিশন নেওয়ার থাকে তুমি নাও, আমি বাধা দেব না। তা তো বলবে, তুমি তো তা বলবে। ওই যে কি কি জানো, রুমঝুম রুমঝুম, ওই মেয়েটা তো নাকি এখানে আসছে শুনলাম, এই বাড়িতে আসছে সবাই বলছিলাম তো শুনলাম। তুমি তখন চাইবেই যাতে এই মুহূর্তে এক্ষুনি পারলে এক্ষুনি আমি বাপের বাড়ি চলে যাই। আমি কিচ্ছু চাই না মহল, আমি শুধু বলছি তুমি যা ডিসাইড করবে আমি তাতে তোমাকে সাপোর্ট করবো, ব্যাস। ওয়াও, গ্রেট, তুমি প্ল্যান করে রেখেছো, হ্যাঁ দারুণ, কিন্তু সরি আমি অত বোকা নই, হ্যাঁ অত সহজ মেয়েও নই। তোমার ওই ওই রুমঝুম এখানে আসবে তো, আসতে দাও, আমিও প্রমাণ করে ছাড়বো যে তোমার আর ওর মধ্যে কোন একটা সম্পর্ক ছিল। প্রমাণ করো, তুমি প্রমাণ করো, আমিও দেখতে চাই তুমি কিভাবে প্রমাণ করো। আর তুমি যদি প্রমাণ করতে পারো মহুল, তাহলে আমি তোমাকে এই দেশের সব থেকে বড় পুরস্কারটা দেবো, কেমন? কি চলে গেল তো, চলে গেল, দেখে নেব, দেখে নেব, আমি তো বোকা নই, তো বোকা মেয়ে আমি নই। রুমঝুম, হুম রুমঝুম, আসতে দাও, বুঝিয়ে দেবো আমি কি, আসতে দাও, আমাকে নিয়ে খেলা, হ্যাঁ আমাকে নিয়ে, আমি বুঝিয়ে দেবো। আচ্ছা তো মাংসটা তুই রান্না করিস তো? কি রে রান্না করিস তো তুই? মাংস কিন্তু আমি রান্না করব। বেশ কষিয়ে কষিয়ে মাখো মাখো করে যেরকম রুমঝুম খেতে ভালোবাসে, ও আমার হাতের মাংস ছাড়া পছন্দই করে না, তোদেরটা একদম পছন্দ করে। আচ্ছা আচ্ছা, মাংস তুমিই রান্না করো, মাংস আমি ধরিও নি, অন্য আইটেমগুলো আমি রান্না করেছি, মাংস আর চাটনি আমি তোমার জন্য রেখেছি। এই হচ্ছে কথা, খুব ভালো করেছিস, কাজের কাজ করেছিস। মাংস আমি বলছি, আমি মাংস, এই তুমি ব্যাপারটা কি বুঝতে পারছ না, কটা বাজে তুমি এখনো রাবড়ি নিয়ে আসোনি,
আরে রাবড়ি কোথায়? রাবড়ে বাবা কটা বাজে মেজে বৌদি, সবে তো সাতটা। যাবো একটু পরে যাচ্ছি কি নিয়ে আসছি। এই যে একটা কথা না, এটা যে কি ভুল বলে, একটু পরে যাচ্ছি গিয়ে নিয়ে আসছি, একটু পরে যাচ্ছি। আরে কটা বাজে, সাতটা বেজে গেছে, তোর দোকান বন্ধ হয়ে যাবে, মেয়েটাকে খেতে দিতে হবে না। সাতটা যখন বন্ধ হয়ে যায়। আচ্ছা শোনো না, আশ্চর্য তুমি যা কি শুনবো বল। আচ্ছা শোনো, ও তো থাকবে দুটো দিন, হ্যাঁ আজকে না হয় নাই বা খেলো, কালকে খাবে পরশু খাবে, থাকবে তো। ছোট এমন একটা কথা বলিস না তুই, তাহলে না হয় মানলাম যে থাকবে, কিন্তু আমাকে তো রাতে তাকে খেতে দিতে হবে। তা মেয়েটা যা যা ভালোবাসে, যা যা পছন্দ করে, সব সাজিয়ে গুছিয়ে দিতে হবে তো। এই মিষ্টি ছাড়া শেষ পথে তুই কি দিবি বল, কি দিবি? মিষ্টি লাগবে না? শোনো শোনো, আমি তোমার কথা বলি। আমি বলছি তুমি এত কেন চিন্তা করছো? আমি তো তোমায় কি বললাম একটু আগে, আমি বললাম যে আমি একটু পরেই বেরোবো, আমি নিয়ে আসবো ঠিক। সবে অফিস থেকে এলাম, ফ্রেশ ট্রেশ হয়ে একটু চাটা খেয়ে বেরো একটু। ঠিক আছে। ও মৌলানি, চা হলো দাও না, কত দূর চার। আরে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, অত তাড়া করলে চলবে? এই তো সবে সেজে গুজে রান্নাঘরে ঢুকেছে, হাতে বড় বড় নখ, তাতে সুন্দর করে পলিশ লাগানো, সেগুলো সব বাঁচিয়ে টাঁচিয়ে করতে হবে তো, তাতে চা ঠান্ডা হয়ে যাক, চা তাতে কি যায় আসে। সাজটা তো ঠিক রাখতে হবে বাবা, বলো মা। তিন কাপ চা বানাতে ঠিক যতটুকুনি টাইম লাগার কথা ততটাই লেগেছে, তার থেকে বেশিও না আর কমও না। হ্যাঁ এটা তুমি এনাও তোমার চা। এটা তুমি একদম ঠিক কথা বলেছো, আমার হাতে বড় বড় নখ আছে, নেল পলিশ লাগানো আছে ঠিকই, কিন্তু তার জন্য চা বানাতে আমার কোনো প্রবলেমই হয় না, বিশ্বাস করো। এই তো দেখো আমি তোমাদের জন্যও চা বানিয়েছি, একবার খেয়ে দেখো, দেখে বলো ঠান্ডা হয়ে গেছে কিনা। দেখলি দেখেছো, একটা কথা বললে দশটা কথা শুনিয়ে ছাড়ে, অদ্ভুত। মা যেখানে কথা বলার প্রয়োজন নেই সেখানে তুমি শুধু শুধু কেন কথা বলো? আমি যদি ঠিক সময়ে চাটা করে আনতে না পারতাম তখন তুমি আমাকে এই কথাগুলো বলতে আমি শুনতাম, তার আগে তো বলার কোনো মানে হয় না মা। আসলে প্রবলেম কি বলতো, তুমি না আমাকে জাস্ট সহ্যই করতে পারো না। সেটা নিয়ে কি কোনো সন্দেহ আছে? না নেই, কোনো সন্দেহ নেই, কিন্তু আমাকে তুমি সহ্য করতে পারো না কেন, তার পেছনে কি কারণ সেটা আবার আমি বুঝতে পারি না। কি করেছি বলতো আমি? দেখো এসব পুরনো কাশুন্দি আমি আর ঘাঁটতে চাই না, আর আমার এসব কথা বলতে ভালো লাগে না। তুমি আমার থেকে দূরত্ব বজায় রাখবে যাতে তোমার সাথে কথা বলার সুযোগই আমার না থাকে, ব্যাস মিটে গেল। আমাদের বাড়িতে রুমঝুম আসছে, আমরা সবাই খুব আনন্দে আছি, তুমি তো তাকে দেখোনি, দেখলে বুঝতে পারতে যে কতটা প্রাণোচ্ছল মেয়ে, কি বলছো? তো একেবারে সরল সাদাসিধে একটা মিষ্টি মেয়ে, আমাদেরই দুর্ভাগ্য ঠিক সময় ঠিক জিনিসটা বুঝতে পারিনি। ও বাবা কি জ্যাম কি জ্যাম রাস্তায় গো, একটু বৃষ্টি বাদল হলে কলকাতার রাস্তার কি অবস্থা হয়, দাঁড়িয়েই আছি গাড়িতে বসে বসে পাগল হয়ে যাচ্ছি, খালি টাইম দেখছি, দেখো 7:30 বেজে গেল, বাড়ি ঢুকতে এত লেট হয় কখনো? না এইটা সত্যি সত্যি আজকে রাস্তাঘাটের অবস্থা খুব খারাপ, আমি তো একটু আগেই ফিরলাম। বাবা তোমরা চা খাচ্ছো বুঝি, মহল যাওয়া না নাকি? মহল তোমাদের জন্য তো করেছে, মহল ওদের জন্য চা করোনি? হ্যাঁ হ্যাঁ আমি আমি বানিয়ে দিচ্ছি এক্ষুনি, তোমরা এতক্ষণ আসোনি তো, চাটা ঠান্ডা হয়ে যাবে তাই জন্যই বানাইনি, আমি দিচ্ছি। হ্যাঁ দাম চা খাই। এই সরি সরি, হ্যাঁ তোমাকে ডিস্টার্ব করলো। ডিস্টার্ব? দেখো আমি বাড়িতে কোনো কাজ নেই, এমনিই বসে থাকি, একটু চা বানিয়ে দিতে পারবো না? এক্ষুনি দিচ্ছি দাঁড়ো। দেখো কখন চা জোটে কপালে, অথচ জানতো কিন্তু যে তোমরা এখন আসবে জানতো, একেবারে চাটা ভিজিয়ে দিলে পারতো, কি বলবো, কোনো আড়া নেই তো, কাজের কোনো আড়া নেই, সবচেয়ে বড় কথা সেখানে কোনো ইন্টারেস্ট নেই। মা চাটা যদি আমি আগে থেকে বানিয়ে রাখতাম বা চাটা যদি ভিজিয়ে রাখতাম তাহলে তেতো হয়ে যেত,
সেটা কি দাদাভাইদের খেতে খুব ভালো লাগতো? ভালো লাগতো না। আমার জাস্ট 2 মিনিট লাগবে চা বানাতে, আমি এক্ষুনি দিয়ে দেবো। তোমার কাছ থেকে আমি এখন শিখবো এগুলো? চাটা তেতো হয়ে যেত কি যেত না সেটা এখন আমায় তোমার কাছ থেকে শিখতে হবে নাকি? এতগুলো বছর ধরে সংসারটা কে করেছে, তুমি না আমি? কদিনের চুকি তুমি? এর মধ্যে আমাকে সংসারের ব্যাপারে জ্ঞান দিতে শুরু করেছো? বাপরে, সকাল থেকে শুনছি কীর্তন শুরু হয়েছে জানো, রুমঝুম 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 রুমঝুম। উফ বাবা, পৃথিবীতে যেন রুমঝুম ছাড়া আর ভালো মেয়ে নেই। কি হলো, এসো। চলো 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 পাল্টাই।